ফ্রেন্ডস ফ্রেন্ডসি চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের টপিকে হ্যালো ফ্রেন্ডস এর আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রাচীন ভারতের সভ্যতার কি কি নিদর্শন আমরা জানতে পারি যে লিপি থেকে আমরা কি কী জানতে পারি মুদ্রা থেকে আমরা জানতে পারি সাহিত্য থেকেও আমরা হচ্ছে প্রাগৈতিক হাসে যুগের সভ্যতা নিদর্শন সবকিছু জানতে পারি আজকে আমরা আলোচনা করব এই প্রাচীন ভারত কি কি যুগে বিন্যস্ত প্রাচীন ভারত হচ্ছে ভারতে যখন মানুষের আবির্ভাব হয়েছিল তখন হচ্ছে আমরা যে প্রথম দিকে যে যুগ দেখতে পাই সেটা ছিল হচ্ছে প্রস্ত যুগ এই প্রস্থ যুগ হচ্ছে পাঁচ লাখ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর বিন্যাসকাল ছিল এবার প্রস্থ যুগকে টোটাল হচ্ছে আবার তিনটি ভাগে ভাগ করা হয় এই প্রস্তর যুগকে হচ্ছে এই প্রস্তর যুগ যুগ যে আমরা বলি ইংলিশ নাম হচ্ছে প্যালিওলিথিক এজ প্যালিও কথার অর্থ হচ্ছে পুরাতন এবং লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর এই নামটি দিয়েছিলেন হচ্ছে ফ্রান্সের পুরাতত্ত্ববিদ লুব লুব্রক তিনি হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হচ্ছে এই প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেন তাহলে আমি হচ্ছে এই লুপ ব্লক নামটা কেন বললাম এগুলো হচ্ছে হচ্ছে ডাব্লু পরীক্ষার ফিলিমস হয়তো নাও আসতে পারে কিন্তু মেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তাহলে এবার হচ্ছে পুরাতত্বিক লুপ ব্লক কি করেছিলেন হচ্ছে প্রস্তর যুগকে আরও তিনটি ভাগে ভাগ করেছিলেন সেটা কি পুরাতন প্রস্তর যুগ প্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ কারণ হচ্ছে প্রস্থর যুগ হচ্ছে বিন্যাসকাল অনেক বছরের পুরনো কারণ আগেই বললাম পাঁচ লাখ থেকে হচ্ছে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন যুগ ছিল হচ্ছে প্রস্তর যুগ মানে তাহলে হচ্ছে প্রাচ এবার হচ্ছে আমরা তাহলে দেখি হচ্ছে যে এই যে তিনটে যুগ বললাম প্রস্তর যুগের তিনটে ভাগ প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এবার এই সব যুগের বৈশিষ্ট্যগুলো কি কি এবার কি আমরা হচ্ছে নিম্ন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে হচ্ছে কি ধরনের দেখতে পাওয়া যায় মূল মানে হচ্ছে আঁশ তুষার কণা ধারালো অস্ত্র এই হচ্ছে মানে হচ্ছে হাতিয়ার ছিল তারপর হচ্ছে মুখ্য স্থান ওই জন্য আমি category ভাগ করেছি মুখ্য স্থান মানে কোথায় কোথায় এই যুগের নিদর্শন পাওয়া যায় কাশ্মীর পাঞ্জাব সমগ্র ভারত সিন্ধু প্রদেশ আর কেরালা খালি পাওয়া যায়নি এবার মুখ্য জায়গা কি ছিল সোহন পাঞ্জাব যেটা সিংগাউলি বেসিন উত্তরপ্রদেশ ছোট ছোটনাগপুর ঝাড়খন্ড আসাম নর্মদা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এই সমস্ত জায়গায় হচ্ছে পুরাতন প্রস্তর যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে নিদর্শনগুলি পাওয়া যায় এবার গুরুত্ব কি গুরুত্ব হচ্ছে হাতের কুঠার নুড়ির অস্ত্র লম্বভাবে দাঁড়িয়ে থাকা মানুষের জীব জীবাশ্ম হাত নাওড়ার নর্মদার তীরে পাওয়া গেছে এবার হচ্ছে সোহন সংস্কৃতি সংস্কৃতি বর্তমানে হচ্ছে পাকিস্তানে এটা রয়েছে এবার নেক্সট আসি হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ এখানে হচ্ছে আমার আমাদের হচ্ছে আগে হচ্ছে যে অস্ত্রগুলো ছিল প্রাচীন প্রস্ত ছিল ভোঁতা ছিল এবার মধ্য প্রাচীন যুগ থেকে কি হয়েছে একটু হচ্ছে এগুলো হচ্ছে একটু তীক্ষ্ণ হয়েছে ওই জন্যই হচ্ছে কি করেছে ঘষিবার যন্ত্র মানে অস্ত্রগুলোকে আরো ধারালো করার জন্য যন্ত্র সেই সময় ছিল এবার হচ্ছে কোথায় কোথায় মুখ্য স্থান ছিল নাভাসা মহারাষ্ট্র দিউওয়ালা রাজস্থান ভীম এটা খুবই গুরুত্বপূর্ণ স্থান মধ্যপ্রদেশ যেটা ভীম ভেটকা থেকে খুবই প্রশ্ন আসে নেক্সট হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া পশ্চিমবঙ্গ নর্মদা উপত্যকা ইত্যাদি এবার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ধারালো ছুরি বিদু করবার যন্ত্রের তীক্ষ্ণাজ্ঞ ছিদ্র করবার জন্য বৃদ্ধ করবার জন্য যন্ত্র ঘষবার যন্ত্র যেগুলি আঁশ ও তুষার কণা দিয়ে তৈরি হয়েছে দুশো পোস্তরের তৈরি আশ্রয়স্থল গুহা ভীম পাহাড়ের ওপর আছে যেগুলো হাজারের ওপর চিত্রিত আছে মানে ভীমবেটকা স্থানে হচ্ছে প্রচুর হচ্ছে চিত্র পাওয়া গেছে এবার ভীম কি কী ভীম আমি বললাম এটা হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে ভীমবেটকা স্থানে হচ্ছে এটা হচ্ছে ইউন দ্বারা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা দু তিন সালে জায়গা করে নিয়েছে এবার হচ্ছে যে ভীমবেদকা কি ছিল এটি আসলে প্রথমে ছিল একটি বৌদ্ধ স্থান পরে প্রাচীন প্রস্তর যুগের স্থান হিসাবে গণ্য করা হয় এবার হচ্ছে বিষ্ণু শ্রীধর ওয়াংকার নামক এক পন্ডিত দ্বারা যিনি ভারতের প্রস্তর শিল্পের জনক বলে পরিচিত ভীমবেটকা পাথরের আশ্রয়স্থান তিনি মানে প্রথম পরিচয় করান এবার নেক্সট আসি হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ তাহলে উচ্চ প্রাচীন প্রস্তর যুগে কী ছিল তরবালি এবং ছুরির ফলক এবং তামার ওপর খোদাই করা ব্যাটালি বিশেষ ছিল এবার হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুন্নুর চিত্তর কর্ণাটক কেন কেন্দ্রীয় মধ্যপ্রদেশ ঝাড়খণ্ডের মালভূমি উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট এইসব জায়গায় হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে এবার হচ্ছে এই সময়কার হচ্ছে মানুষ কি ছিল লিন্ডারল্যান্ড নিন্ডাল মানুষের যুগ ছিল মানে যে মানুষ ছিল তাদের নাম দেওয়া হয়েছিল নিন্ডাল এবার হচ্ছে তিমিকে আঘাত ও বধ করবার জন্য বল্লম ছুরির ফলকের অস্ত্র অন্ধ্রপ্রদেশের রেণুগুন্টায় পাওয়া গেছে কুন্নুলে হচ্ছে অস্থির তৈরি অস্ত্র যন্ত্রও পাওয়া গিয়েছে তাহলে এই হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের হচ্ছে তিনটি ভাগ এবার আসি হচ্ছে মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রোস্তর যুগে এবার কী হয়েছে মধ্যপ্রোস্তর যুগে হচ্ছে মধ্যপ্রোস্তর যুগে হচ্ছে মাইক্রোলিথ সংস্কৃতি সংস্কৃতি অথবা জ্যামিতিক অস্ত্র পাওয়া গেছে এবার মাইক্রোলিথ মানে কি মাইক্রোলিথ মানে হচ্ছে সব পাথরের তৈরি অস্ত্র এবার হচ্ছে এটা হচ্ছে কোথায় মানে মাইক্রোলিথ ধরনের অস্ত্র পাওয়া গেছে এটা হচ্ছে বিন্ধ পর্বত থেকে আঠেরোশো সাতষট্টি সালে হচ্ছে এসিএল কালরাইল আবিষ্কার করেন তাহলে ওই জন্য এই যুগকে বিলম্বিত প্রস্তর যুগ অথবা মাইক্রোলিথির যুগও হিসাবেও বলা হয় এবার হচ্ছে এটা কোথায় কোথায় পাওয়া গেছে কর্ণাটক রাজস্থানের বেগর তিলওয়ারা গুজরাটের হচ্ছে লনগঞ্জ মধ্যপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গের বীরভামপুর উত্তরপ্রদেশের সরাই নাহর রায় ইত্যাদি জায়গা পাওয়া গেছে এবার যেটা বললাম মাইকোলিট অর্থাৎ এই হচ্ছে দেখলাম সবকটা হচ্ছে পাথরের তৈরি অস্ত্র ব্র্যাকেটে কী লেখা আছে প্রযুক্তির এক বিশাল উন্নতি হয়েছিল যৌগিক এবং মিশ্র যন্ত্রের আবিষ্ আবিষ্ আবির্ভাব হয়েছিল মানুষ কিন্তু তখনও বন্য ছিল কিন্তু মৃৎপাত্র তৈরি যেখানে তিলওয়ারায় পাওয়া গেছে ও স্থায়ী বস বসতির অস্তিত্বও পাওয়া গেছে মানুষ তখনও শিকারী ও মৎস্যজীবী ছিল তাহলে এই হচ্ছে মধ্যপ্রস্ত যুগ তাহলে এবার বলি মধ্যপ্রস্থ যুগের বিন্যাসকাল কতদিন ছিল দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল মধ্যপ্রস্থ যুগকে কি বলে মেসোলিথিক এজ এটা কিন্তু মনে রাখতে হবে মধ্যপ্রোস্ত যুগের ইংলিশ নাম হচ্ছে মেথোলিথ মেসোলিথিক এজ এবার নেক্সট কি নব্যপ্রস্ত যুগ যাকে বলে নিওলিথিক এজ এটার হচ্ছে সূচনাকাল কবে থেকে ছিল চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আচ্ছা নবপ্রস্তর যুগ তাই স্যার জন লুব্রক আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই নবপ্রস্তর যুগ শব্দটি হচ্ছে নির্বাচন করেন এই যুগেতে চারটি বৈশিষ্ট্য ছিল কি কী এক হচ্ছে পশুকে গৃহপালিত বানানো কৃষিকার্য মিশ্রণ চকচকে পাথরের তৈরি অস্ত্র আর হচ্ছে মৃৎপাত্র তৈরি এই হচ্ছে চারটি বৈশিষ্ট্য দেখা যায় তাহলে ওই জন্য মুখ্য সংস্কৃতি বা কৃষ্টি কি ছিল মসৃণ পালিশ করা অস্ত্রের এবং যন্ত্রের ব্যবহার ছিল মুখ্য স্থান কোথায় কোথায় পাওয়া গেছে কাশ্মীর বুর্জাহোম গুম্ফকাল আসামের হচ্ছে ডাউজিলি হেডিং মেঘালয় হচ্ছে গাঢ় পাহাড় বিহারের হচ্ছে চি চিরাল্ট ভারতবর্ষের উপদ্বীপ আমরি কোটডিজি মেহেরগড় ইত্যাদি হচ্ছে নব্রপ্রস্তর যুগ মেহেরগড় সভ্যতা খুবই ইম্পর্টেন্ট এটা আমি পরবর্তীকালে ভিডিওতে আমি বানাবো মেহেরগড় সভ্যতা নিয়ে এটা হচ্ছে নবপ্রস্ত যুগের একটি অন্যতম নিদর্শন এবার গুরুত্ব যেটা বললাম যে সবচেয়ে প্রথম দিকে কৃষিজীবী সম্প্রদায় তারপরে হচ্ছে কি রাজার পর সাম সামাজিক ব্যবস্থার ভিত্তি হয়ে গেছিলো তারপরে এখানে কি ছিল গভীর গর্তের ভেতরে বাড়ি ছিল খাদ্যদ্রব্য আগুনে পুড়িয়ে খাওয়া হতো কুকুরের অস্তিত্ব পাওয়া গেছে বাঁশ অস্থির যন্ত্রের তৈরি বৃত্তাকার কুটির হাতের তৈরি মৃৎপাত্র পাওয়া গেছে নব্য পাথরের নব্যপ্রস্ত যুগকে হচ্ছে কি হচ্ছে পাথরের বিপ্লবও বলা হয় এই যুগ যুগে হচ্ছে নৌকার তৈরি ঘূর্ণমান তুলা পশমেরও ব্যবহার চালু হয়েছিল তাহলে নব্যপ্রস্ত যুগ সম্পর্কে তাহলে বোঝা গেল তাহলে এই হচ্ছে নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য এবার নেক্সট আসি চ্যালকোলিথিক যুগে এটা হচ্ছে এই যুগকে ইরিলিথিক যুগও বলা হয় অর্থাৎ তাম্র এবং ব্রোঞ্জ যুগের সভ্যতা এই সময় হচ্ছে তামা এবং ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল এবং এই যুগের শেষের দিকে লোহার ব্যবহারও শুরু হয়েছিল এবং এই যে যুগটা এটা কিন্তু নব্যপ্রস্থ যুগ থেকে শুরু হয়ে গেছিলো কারণ নব্যপ্রস্থ যুগের সময়সীমা ছিল হচ্ছে আঠাশশো কি ছিল যে আগেই বললাম যে চার হাজার থেকে হচ্ছে সাত এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা ছিল আর এই যুগের দেখো সময়কালটা কত আছে আঠাশশো থেকে সাতশো বিসিই মানে মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ বিসিইর ইংলিশ মানে ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা আগে আমরা বিসি বলে জানতাম মানে বিফোর খ্রিস্ট কিন্তু এখন এটা নামটা চেঞ্জ হয়ে গেছে এখন বিফোর কমন এরা হয়ে গেছে অর্থাৎ হচ্ছে আঠারোশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হচ্ছে হচ্ছে অ্যালকোলিথিক যুগের সময়কাল ছিল তাহলে এই যুগকে আমি আবার বললাম ইলিথিক যুগও বলে অর্থাৎ তাম্র এবং ব্রন যুগের সভ্যতা এবার হচ্ছে এই যুগের হচ্ছে কোঠা থেকে কোঠা বিস্তার ছিল তাহলে এই যুগের হচ্ছে বিস্তার ছিল হচ্ছে ছোটনাগপুরের মালভূমি থেকে গঙ্গা নদীর উচ্চ অব অববাহিকা পর্যন্ত হচ্ছে লোকজনের বসতি ছিল কিছু বসতি আবার মাইশোরের নিকট ব্রহ্মগিরি ও নর্মদার ওপরে নাবাডাটলিত ছিল নেক্সট হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য কী ছিল এই যুগের হচ্ছে বৈশিষ্ট্য ছিল হচ্ছে মেন বৈশিষ্ট্য যেটা যে রং করা মৃৎপাত্র ব্যবহার হতো যেটা হচ্ছে কি কালো এবং লাল রঙের নৃৎপ্রাক্তর মধ্যে সাদা লাইনের নকশার প্রচলন ছিল এবার কি এবার হচ্ছে জীবিকাটা আমি বলা হয়নি জীবিকাটা হচ্ছে ওই কৃষিকার্য এছাড়া হচ্ছে গবাদি পশু চারণ তারপর হচ্ছে শিকার করা মাছ ধরাই মানে মাছ ধরা তারপর হচ্ছে শস্ত্র বলতে ছিল হচ্ছে বিশেষ ধরনের চুরির ফলা থাকতো আর হচ্ছে শেট বর্ণ বা নীলচে সাদা রঙের বিশেষ চ্যাটের চ্যাটের হচ্ছে আঁশ থাকতো আর হচ্ছে তামা এবং ব্রোঞ্জের অস্ত্র ছিল কিন্তু হচ্ছে খুব সীমিত সংখ্যায় ছিল তাহলে এই হচ্ছে তা তাম্র এবং বঞ্জ যুগের হচ্ছে কথা এবং এই যুগের শেষের দিকে হচ্ছে লোহার অস্ত্র শস্ত্র হচ্ছে শুরু হয়েছিল ওই জন্য এর পরের মানে এই এই যুগের পরই হচ্ছে লৌহ যুগেরও সূচনাকাল হয়েছিল এবং এর নিদর্শন হচ্ছে ভীম ভেটকায় অবশ্যই পাওয়া যায় এছাড়া হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে নেভাসা অন্ত্রনজি খেদা হস্তিনাপুর ইমামগাঁও এই এই সব জায়গায় হচ্ছে কিছু হচ্ছে যুগের নিদর্শন পাওয়া পাওয়া গেছে তাহলে আজ হচ্ছে এই পর্যন্তই আজকের ভিডিও আমি শেষ করছি এর পরের ভিডিওতে আমি হচ্ছে মেহেরগড় সভ্যতা নিয়ে আলোচনা করব। এবং ধীরে ধীরে ইন্ডাস ভ্যালি সিভি সিভিলাইজেশান অর্থাৎ সিন্ধু সভ্যতা আর্য সভ্যতা এইভাবে ধীরে ধীরে এই সমস্ত যুগগুলো আরম্ভ করব। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো থ্যাংক ইউ